ছাত্র ছাত্রীরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে তোমাদের অনলাইনে তো অনেক ক্লাস হয়েছে, অন্যান্য সাবজেক্ট হয়েছে, কিন্তু হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসটা আর হয় নাই। আমি আজকে প্রথম সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস করাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি হিন্দু ধর্মের মধ্যে পঞ্চম অধ্যায় দেব দেবী ও পূজা পার্বণ সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসো। 34 পৃষ্ঠা খুলো। পঞ্চম অধ্যায় দেব দেবী ও পূজা পার্বণ। ঈশ্বর নিরাকার হলেও জগতের প্রয়োজনে বিভিন্ন রূপে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবতা বা দেবদেবী বলে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, মনসা প্রভৃতি। এই সকল দেবদেবী ঈশ্বরের বিশেষ গুণ, ঈশ্বরের বিশেষ গুণ ও ক্ষমতার অধিকারী। আমরা এই সকল দেবদেবী পূজা করে থাকি। পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা, কিন্তু হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পূজা বলতে বোঝায় ঈশ্বরের প্রতি। হ্যাঁ, বিভিন্ন দেবদেবীকে ফুল ও নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন বা প্রশংসা করা। আমরা পূজা করতে বলে ঠাকুরের ছবি, বিভিন্ন মন্ত্র পাঠ করে বা পুষ্পাঞ্জলি, আরতি ও ধ্যান, এগুলি করে আমরা আমাদের মাঙ্গলিক কাজগুলি সম্পন্ন করি। ঠাকুরের ছবি সামনে রাখি, পুষ্পাঞ্জলি, আরতি, ধ্যান, এগুলির মাধ্যমে আমরা আমাদের পূজার কাজ করে থাকি, মাঙ্গলিক কাজগুলি করে থাকি। পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দপূর্ণ অনুষ্ঠান। পূজা পার্বণ বলতে আমরা বুঝি যে পর্বগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে এবং ঈশ্বর বা দেবদেবীর প্রতি ভক্তি সৃষ্টি করে। পূজা পার্বণের এই সকল বিষয়ের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ, মন্দির সাজানো, বিভিন্ন ধরনের কাজের আয়োজন, বিশেষ করে ঢাক, ঢোল, ঘণ্টা, কাঁসি, শঙ্খ এবং ভক্তদের সাথে ভাব বিনিময়, কিছুটা বিচিত্র ধর্মী খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি। দেবদেবী পূজা করার জন্য বিশেষ পূজা বিধি অনুসরণ করতে হয়, যা বিভিন্ন দেব ও দেবী অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই একটাই আমরা পূজা বিধির ধারণা। লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা এবং এইসব পূজার গুরুত্ব, পদ্ধতি, পুষ্পাঞ্জলি ও প্রাণমন্ত্র এবং পূজার শিক্ষা ও প্রভাব সম্পর্কে অবহিত হব, কিছু জানবো এগুলি সম্পর্কে। পূজাবিধি, পূজাবিধি কি? পাঠ 1, 2 ও 3। পূজাবিধি, হিন্দু ধর্মে পূজা করার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করা হয়, এই সকল নিয়ম নীতি গুলোকে পূজাবিধি বলে। প্রতিমা, ঘট, পট, মন্ডল, সারগ্রাম, পুস্তক, শিবলিঙ্গ ও জল, এই আটটি বস্তুর যে কোনো একটি বস্তুকে পূজা করা যায়। এই আটটি বস্তুকে পূজার আধার বলে। এ কারণে পূজার আধার হিসেবে এগুলোর কোনো না কোনো ব্যবহার দেখা যায়। পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর আবাহন, দেয়াল, প্রাণ প্রতিষ্ঠা, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, প্রার্থনা মন্ত্র পাঠ, প্রণাম মন্ত্র পাঠ ও বিসর্জন। এছাড়াও যে কোনো পূজা করার পূর্বে পঞ্চদেবতার পূজা করা হয়। পঞ্চদেবতা হচ্ছেন শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। পঞ্চদেবতা কি কি? আমাদের পঞ্চদেবতার হচ্ছে শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। পূজা করার জন্য বেশ কিছু সাধারণ বিধি বা নিয়ম নীতি রয়েছে। রয়েছে কিছু কিছু বিধি উল্লেখ করা হলো। আসন শুদ্ধি, হ্যাঁ, আসন শুদ্ধি ও আচরণ। এই বিধি অনুসারে পূজা করার পূর্বে পূজার উপকরণ সমূহ শুদ্ধি করে নিতে হয়। শুদ্ধি করা বলতে দোষ মুক্ত করাকে বোঝানো হয়। এই ক্ষেত্রে আসন শুদ্ধি, জল শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি করে
গির্জার ঘর স্থাপন করতে হয়, অতঃপর আচমন করতে হয়। আচমন বলতে হাত পা চোখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে বিশুদ্ধ জল কিংবা পান করতে হয়। এই সময় নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হয়, আচমনের সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হয়। অতঃপর স্বস্তি বাচন, স্বস্তি বাচন বলতে শুভকামনা বোঝানো হয়। আমরা হাত পা মুখ চোখ সব হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পোশাক পরে আমরা পূজা করতে বসব, বুঝছো? পূজা এই সময় নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হয়, আচমনের সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হয়। পূজার সাথে প্রথমে আমরা কাকে স্মরণ করব? ভগবান বিষ্ণুকে স্মরণ করব। স্বস্তি পাচন বলতে শুভকামনা বোঝানো হয়, শুভকামনাকে বোঝানো হয়। স্বস্তি পাচন সাধারণত পুরোহিত পূজার শুরুতে যেই শুভ বা মঙ্গল কামনা করেন তাকে স্বস্তি পাচন বলে। দুই, সংকল্প গ্রহণ। সংকল্প গ্রহণটা কি? এই বিধি অনুসারে সঠিকভাবে পূজা কার্য সম্পাদনের জন্য সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা। ক, পূজায় অভিষ্ট দেবদেবীকে আমন্ত্রণ জানানো, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা। পূজার প্রথম বিধি অনুসারে নির্দিষ্ট দেবদেবীর প্রতিমা বা পদ নির্দিষ্ট করে পূজা ও প্রার্থনা গ্রহণের জন্য হৃদয় দিয়ে আমন্ত্রণ জানানো হয়। বিশ্বাস করা হয় অভিষ্ট দেবদেবী নির্দিষ্ট প্রতিমার মধ্যে অবস্থান করেছেন, প্রতিমায় চক্ষু দান করে নিতে হয়। অতঃপর অভিষ্ট দেবদেবীর উদ্দেশ্যে বিশেষ মন্ত্র উচ্চারণ পূর্বক প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আমরা যে মাটির প্রতিমা দিয়ে পূজা করি এগুলি আমাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এগুলি আমাদের পুরোহিতরা অর্থাৎ ব্রাহ্মণরা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে আমাদের আমাদের দেব দেবীকে অর্থাৎ এই যে আমরা মাটির প্রতিমা দিয়ে পূজা করি মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা পুরোহিতরা প্রাণ প্রতিষ্ঠা করে। অভিষ্ট দেব দেবীর ধ্যান পূজা মন্ত্র পাঠ প্রার্থনা পুষ্পাঞ্জলি আত্মসমর্পণ ও নমস্কার প্রদান, এই বিধি অনুসারে মন্ত্র পাঠের মাধ্যমে দেব দেবীর উদ্দেশ্যে ধ্যান পূজা পুষ্পাঞ্জলি অর্পণ প্রার্থনা ও প্রণাম করা হয়। পূজা কোন পূজায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা এবং দেব দেবীর কাছে আমাদের ইচ্ছা পূরণের জন্য আত্মসমর্পণ করা হয়। দেব দেবীর পূজা করার জন্য এই বিধিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরতি প্রদান ও বিসর্জন, এই বিধি অনুসারে অভিষ্ট দেব দেবীর উদ্দেশ্যে আরতি প্রদান করা হয়। আরতির সময় অভিষ্ট দেব দেবীর কাছে আমাদের ভিতর বাহিরের সকল খারাপ দিক সমূহ দূর করে দেওয়ার জন্য কর্পূর প্রজ্বলিত করে প্রার্থনা করা হয় এবং সকল পূজারীকে আশীর্বাদ প্রদান করা হয়। এই বিধির মাধ্যমে অভিষ্ট দেব দেবীর উপর আমাদের গভীর শ্রদ্ধা ভক্তি প্রতিষ্ঠিত হয়। অবশেষে অভিষ্ট দেব দেবীর প্রতিমাতে বিসর্জন দেওয়া হয়। এই ছাড়াও পূজার সংকল্প গ্রহণ, একটু একটু করে জল পান করার জন্য জল সমর্পণ, দেব দেবীকে অলংকার সমর্পণ, ছাতা সমর্পণ, পাকা বিসর্জন প্রভৃতি অনুসরণ করা যেতে পারে। উপচারের ভিত্তিতে পূজার প্রকার দেয় শাখা রূপে দেব দেবীর পূজা, বিভিন্ন উপচার অনুসারে বিভিন্ন ভাবে করা যেতে পারে। যেমন পঞ্চপ্রচার পূজা, উপচার শব্দের অর্থ প্রকরণ, পঞ্চপ্রচার পূজা পাঁচটি প্রকরণের মধ্যে একদমই যে পূজা করা হয় তাকে পঞ্চপ্রচার বলা হয়। যেমন এই পাঁচটি পঞ্চপচার পূজার উপকরণ করা হয়। উপকরণ দশপচার পূজা, দশপচার পূজা দশটি উপকরণের মাধ্যমে করা হয়। যেমন পাত্র অর্ঘ আচরণীয় মধুকল্প পুরাচরণীয় গন্ধ পুষ্প দুধ ও নৈবেদ্য, এই দশটি দশপচার পূজার উপকরণ। সরস্বপচার পূজা, আসন স্বাগত পাইত্য অর্ঘ আচরণীয় মধুকল্প পুনরাচরণীয় স্থানীয় বসন আবরণ গন্ধ
পুষ্প কিছু বিষয়ে মত পার্থক্য দেখা যায়, তবে সাধারণ ভাবে সকল অঞ্চলের পূজা পদ্ধতি একই রকম, সব অঞ্চলে পূজা পদ্ধতি একই রকম হয়, কিছু কিছু অঞ্চলে সামান্য সামান্য আমাদের পূজা পদ্ধতি গুলি ভিন্ন রকমের হয়ে থাকে। তোমাদেরকে আজকে আমি পাঠ 1, 2, 3, 4 পড়ালাম পঞ্চম অধ্যায় থেকে, কিছু বাইরের কাজ দিচ্ছি, বাইরের কাজ গুলি তোমরা খাতা কলম গুলো করে নাও, স্কুল খোলার পর তোমরা আমাকে এগুলি অবশ্যই জমা দেবে। বাইরের কাজ হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ শক্তি যখন আকার পায় তখন তাকে কি বলে। তোমাদেরকে এই পর্যন্ত আমি যতটুকু পড়িয়েছি ততটুকুর মধ্যে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলি তোমরা খাতা কলম গুলো তুলে নাও, লিখে নাও। 2, আচ্ছা 1 নম্বরটা আবার বলি, ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে কি বলে। 2, পূজা শব্দের অর্থ কি, পূজা শব্দের অর্থ কি। 3, পার্বণ শব্দের অর্থ কি, পার্বণ শব্দের অর্থ কি। 4, উৎসব মানে কি, উৎসব মানে কি। 5, পূজার আধার কয়টি। 6, নিচে কোন দেবতা পঞ্চদেবতার অন্তর্ভুক্ত। 7, পূজার জন্য কয়টি বিধি রয়েছে। আশা করি তোমরা তুলে নিয়েছ। 8, পূজা শুরুর পূর্বে কি করতে হয়। 9, শুদ্ধি করা বলতে কি বোঝায়। 10, পূজার শুরুতে স্বস্তি বাচন কামনা করেন কি। 5, কয়টি উপচার থাকে।
পারলে তোমরা এখন তো স্কুলে আসার ঝামেলা নাই, পারলে তোমরা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা সিলেবাস যদি পারো তাহলে বসে বসে ঘরে বসে বসে শেষ করে ফেলো, এই তো সুযোগ তোমাদের। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকো।